রাজধানীর বাস টার্মিনালগুলিতে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদ করতে ভোর থেকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল দিয়ে ঢাকা ছাড়ছেন অনেকে। দর্শক, গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন, আর সড়ক মহাসড়কে গাড়ি চলাচলের সমস্যার কোনো খবর কি আছে? রাজধানীর গাবতলী যে বড় বাস টার্মিনাল, যেটা থেকে উত্তরবঙ্গ সহ যশোর কুষ্টিয়া এলাকার মানুষ রাজধানী ছেড়ে থাকেন বাস বাহনেই, এখানে কিন্তু যেহেতু তিনটি জায়গা থেকে মহাখালী দিয়ে যাচ্ছে, সায়দাবাদ দিয়ে যাচ্ছে, গাবতলী দিয়ে যাচ্ছে, তবে এখন পর্যন্ত আজকে সকালে একটু ভিড় ছিল, কিন্তু এখন এই বাস গাবতলী বাস টার্মিনালের যাত্রীদের ভিড়টা কিছুটা কম। প্রতিটা কাউন্টারেই কিন্তু যাত্রী আসছেন, কম পরিবার পরিজনীয় অনেকেই বাড়ি যাচ্ছেন, তবে কাউন্টার যারা রয়েছেন তারা বলছেন যে আশা করা যাচ্ছে হয়তো আগামীকাল থেকে এই যাত্রীদের ভিড়টা বাড়তে থাকবে, যেহেতু এখনও অফিস আদালত যেহেতু খোলা রয়েছে, তার জন্য যেহেতু সেইভাবে মানুষজন এখনও যাওয়া শুরু করেনি, যদিও পরিবার পরিজনীয় অনেকেই যাচ্ছেন, শিক্ষার্থী যাদের আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তারা যাচ্ছেন, আবার অনেকে ঝামেলা পরিবার পরিজন আগে পাঠিয়ে দিচ্ছেন তারাও যাচ্ছেন, কিন্তু বাস টার্মিনালে ভিড়টা সেরকম কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। আর যাত্রীদের অনেকের সাথে কথা বলেছি, তারা ভাড়ার ব্যাপারে বলেছেন এখন পর্যন্ত কিন্তু ভাড়া আগে যে দ্বিগুণ ভাড়া সেটা কিন্তু নেওয়া হচ্ছে না, ভাড়া নির্দিষ্ট ভাড়া এবং তার চেয়ে কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে, কিন্তু বাসের যে মালিক বা বাসের কাউন্টারম্যান তারা জানাচ্ছেন না, তারা সরকার নির্ধারিত ভাড়াটাই নিচ্ছেন সব মিলে। আর মহাসড়কের কিন্তু যেই সড়কের যেটা যানজট বা সড়কের বিশৃঙ্খলা সেটার কোনো খোঁজ এখন পর্যন্ত আমরা পাইনি। তো গাবতলীর বাস টার্মিনালে হয়তো দুপুর নাগাদ বা বিকেলে যাত্রীর আরও ভিড় বাড়তে থাকবে। এই অঞ্চল দিয়ে দেখে রাজধানীর উত্তরাঞ্চলের রাজধানী থেকে সারা বাংলাদেশের উত্তরাঞ্চলে মানুষ এখান দিয়ে যায়, তো আশা করা যাচ্ছে বিকেল বা দুপুর নাগাদ এখানে ভিড় আরও বাড়তে থাকবে। আর সব মিলে গাবতলী কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে। মিম, এই হচ্ছে গাবতলী বাস টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ।